কক্সবাজারে বেড়াতে গিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন জনপ্রিয় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর গোলাম কিবরিয়া সরকার বারোই জানুয়ারি দুপুরে স্ত্রীর বিরুদ্ধে জিডি করেন তিনি জিডিতে উল্লেখ করা হয়েছে পারিবারিক বিষয় নিয়ে বাড়াবাড়ি জেদ ধরে তার স্ত্রীকে আত্মহত্যা ও সন্তান মেরে ফেলার হুমকি দেওয়ায় কিবরিয়া ভবিষ্যৎ নিরাপত্তার সাথে বিষয়টি অবহিত করেছেন থানাকে বিশেষ সূত্রে জানা যায় জি কিব্রিয়া স্ত্রী সন্তান সহ সাত পাঁচজনের একটি পারিবারিক বহন নিয়ে বুধবার কক্সবাজার বেড়াতে এসে তীরের তারা কমানের হোটেল সাইমনে ওঠেন সেখানে বৃহস্পতিবার সকালে কোনো এক সময় স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ নিয়ে তর্কাতর্কি হয় এ সময় সন্তানদের মেরে স্ত্রী আত্মহত্যার হুমকি দিলে কিব্রিয়া জরুরি সেবা ট্রিপল লাইনে কল দেন কল পেয়ে কক্সবাজার সদর থানার একটি টিম হোটেলে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চালান এবং নিরাপত্তার সাথে জি কিব্রিয়াকে জিডি করার পরামর্শ দেন পারিবারিক কলহে স্বামী স্ত্রীর মাঝে তর্কাতর্কি বিষয়টি বিটমাট করার চেষ্টা করা হয় তারা এখন হোটেলে আছেন শুক্রবার তারা সপরিবারে কক্সবাজার ত্যাগ করার কথা হয়েছে কক্সবাজার সদর থানার উসি মাহমুদ রফিকুল ইসলাম তত্ত্বের সত্যতা নিশ্চিত করে বলেন পারিবারিক বিষয়ে স্বামী স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়েছে নিরাপত্তার স্বার্থে স্বামী বিয়ে জিটি করেছেন মোহাম্মদ এমরান শাহী ডিএনএন কক্সবাজার